আমাদের সাথে ফেসবুকে একজন যুক্ত হয়েছেন আমরা দেখি সাইয়েদা জোহরা আলমগীর উনি লিখেছেন যে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন বয়স চৌচল্লিশ বাইরে অনেক কাজ করতে হয়েছে বছর দিন আগে অনেক উঁচু থেকে পড়ে ফ্র্যাকচার হয়েছিল আর প্রায় আজকাল সেখানে ব্যথা হচ্ছে খুব কষ্ট পাচ্ছেন কোমর পর্যন্ত প্রায় ব্যথাটা উঠে যায় এবং খুব ঝিমঝিম করে হাঁটুতেও পেইন আছে কি করা উচিত এখন আমরা খুব ছোট করে উত্তর নিব শেষের দিকে চলে আসছি হ্যাঁ অবশ্যই ওনার যে বয়স এই বয়সে সাধারণত হার ক্ষয় হতে পারে নাম্বার ওয়ান আর দ্বিতীয়ত ওনার হিস্ট্রি আছে উনি আঘাত পেয়েছিল আঘাতের কারণে এবং বাহিরে ছিল অনেক অত্যধিক কাজ উনি বা পরিশ্রম করতে হয়েছে অত্যধিক পরিশ্রম বয়স আঘাত সব মিলিয়ে ওনার হচ্ছে জোড়া এবং হারে বিভিন্ন চেঞ্জ আসতে পারে নার্ভে কম্প্রেশন হতে পারে হাড় ক্ষয় রোগ হতে পারে ওনার ক্ষেত্রে একই সাজেশন ওনাকে প্রপার ডায়াগনোসিস করে ইফ নেসেসারি ওনাকে মেরুদণ্ডের এমআরআই করে দেখতে হতে পারে এক্সরে করে দেখতে হতে পারে উনি একজন রিহ্যাব বিশেষজ্ঞ স্মরণাপন্ন হয় যদি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করে উনি বাকি জীবন চলাফেরা করতে পারবে ব্যথা মিনিমাইজ হয়ে আসবে আমরা এইসব রুগীদেরকে চিকিৎসার পাশাপাশি আপনি যেটা বলছেন যে আমরা এডুকেশন দিই যে উনি এখন কি করে সেটা কিভাবে করবে বসার ভঙ্গি কি হবে এই জিনিসগুলো কিন্তু ওনাকে আবার আপনার ট্রেন করে দিতে হবে তাহলে কিন্তু উনি যেমন বাকিটা জীবন বড় কোনো সমস্যা পড়বে না বা টুকটাক ব্যথা হতে পারে কোনো কারণে কিন্তু উনি যদি রিহ্যাবিলিটেশনের পরে প্রপার উপদেশ মতো চলে তাহলে কিন্তু সমস্যাটা আর ওইভাবে বাড়বে না অন্তত মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজের কাজ নিজে করতে পারবে আচ্ছা ডক্টর সফিল আপনাকে মানে একটা থ্যাঙ্কস দিতে হচ্ছে যে আপনি এত সুন্দর করে রিহ্যাপ থেরাপিটা বুঝিয়ে দিয়েছেন অনেকেরই কিন্তু মনে থেরাপি নিয়ে অনেক ভীতি আছে যে একবার শুরু করলে সারা জীবনই কন্টিনিউ করে যেতে হবে কিন্তু থেরাপি এরকম ভীতি কিছু না আমার মনে হয় আপনার কাছে শুনে যে সেইটা নিবে এবং সেই এক্সারসাইজটা হয়তো বা কন্টিনিউ করবে বা যতদিন করতে হবে আপনারা বলেই দিবেন তাকে ততদিন এবং এটার মাধ্যমেই কিন্তু সে স্বাভাবিক জীবনে ফিরে আসছে অবশ্যই আসলে আপনি যেটা বলছেন আপনার সাথে একমত ফিজিওথেরাপি বা থেরাপি চিকিৎসা থেরাপি তো বিভিন্ন টাইপের আছে স্পেশালি আমরা যে রিহ্যাব বা ফিজিওর কথা বলছি এগুলো আসলে নিরাপদ ট্রিটমেন্ট তারপরেও আমরা তো একটা মার্সিডিস গাড়ি বাচ্চার হাতে তুলে দিতে পারি না এখন বাচ্চা যদি মার্সিডিস গাড়ি চালায় যে আমরা জানি অনেক দামি গাড়ি অনেক কিছু আছে গাড়িতে কিন্তু সে ড্রাইভিংই জানে না তাহলে তো সে একটা দুর্ঘটনা করবে ফিজিওথেরাপির চিকিৎসা বা থেরাপির চিকিৎসাটা যেহেতু খুবই জনপ্রিয় এখন এবং অনেক ক্ষেত্রে নিরাপদ এবং একমাত্র চিকিৎসা পদ্ধতি সেই ক্ষেত্রে এইখানে কারা করছে ফিজিও বা তারা অয়েল ট্রেন কিনা পড়ালেখা করা কিনা না ডিগ্রি ধারে কিনা অবকাঠামোগত ঠিক আছে কিনা যদি এইসব জিনিস ঠিক থাকে ঠিক থাকে তাহলে বেস্ট ট্রিটমেন্ট পেইন কিলারের চেয়ে ফিজিওথেরাপি বেস্ট যে কোনো ওষুধ বুঝতেই পারি যে তাকে কোনো ওষুধ নিতে হচ্ছে কোন ওষুধ নিতে হচ্ছে না সেটা যদি সঠিকভাবে করা যায় তাহলে কোনো ভয়েরও কিছু নাই আর এটা আপনি যেটা বলছেন যে একবার দিলে বারবার দিতে হবে এটা আসলে একটা ভ্রান্ত ভোগাস কথা এমন কোনো কিছু নাই থেরাপি দেওয়া যেমন ক্যামো দেওয়া হচ্ছে ক্যান্সারের রুগীদেরকে রেডিও থেরাপি দেওয়া হচ্ছে বা আরও বিভিন্ন টাইপের থেরাপি আছে এটা অ্যাকর্ডিং টু রোগের অবস্থা অনুযায়ী চিকিৎসকই নির্ধারণ করবে তার এটা লাগবে কি না আমি যদি চিকিৎসক হিসেবেই রুগীকে না বলি রুগী কি নিজে নিজে থেরাপি নিবে না তার তো কোনো এখানে কোনো প্রয়োজন নেই তার লাগলেই সে থেরাপি নিবে তো এটা এরকম না যে একবার নিলেই আবার নিতে হবে এটার উপরে এফেক্ট হয়ে যাবে বা এফিনিটি বাত ব্যথা প্যারালাইসিস ও জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন